বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পরবর্তী দফা নির্বাচনী প্রচারে দক্ষিণ দিনাজপুরে বালুরঘাট ও কুমারগঞ্জে দলীয় প্রার্থী সমর্থনে যোগ দেন ভোট প্রচারে। এক সভায় তিনি কেন্দ্রীয় সরকারের প্রশংসার পাশাপাশি রাজ্যের শাসক দলের কড়া সমালোচনা করেছেন। কেউ চাষীকে লুট করতে পারবে না, গরিব চাষি সময় চাষ করতে পারে না, টাকা থাকে না, বীজ সার জল কিনতে পারে না। তাই প্রধানমন্ত্রী বলেছেন প্রত্যেক কৃষককে বছরে 6000 টাকা দিতে হবে এবং 3 বছর ধরে চলছে। ভারতবর্ষের 12 কোটি কৃষক বছরে 6000 টাকা করে 18000 টাকা পেয়ে গেছে। লকডাউনে 2020 হাজার টাকা পেয়েছে, কেউ আপনারা পেয়েছেন? 6000 টাকা পেয়েছেন? দিদি থাকলে কেউ পাবেন না, তাই দিদিকে বিদায় দিতাম। প্রধানমন্ত্রী কলকাতায় এসেছে, তিনি বলেছেন যদি বিজেপি সরকার হবে পরের দিন পশ্চিমবাংলার 73 লক্ষ এরকম কৃষক আছেন, আপনার আমার মতো গরিব, যাদের প্রত্যেকে পাওয়ার কথা। পরের দিন আমাদের সরকার যে আগের 18000 টাকা 3 বছরে আপনার অ্যাকাউন্টে পাঠিয়ে দেবে, আপনি বাড়িতে বসে বসে পেয়ে যাবেন। তো তাই নয়, পরের বছর থেকে প্রতি বছর 10000 টাকা কৃষক সম্মান নিধি দেওয়া হবে, কেন্দ্রের 6000 রাজ্যের 4000। দিদিমণি থাকতে কিন্তু হবে না, গরিব মানুষের চিকিৎসার জন্য আমরা বড় হসপিটালে যেতে পারি না, বড় অসুখ হলে অপারেশন করতে হলে জমি বাড়ি বিক্রি করতে হয়,